একজন যদি স্টুডেন্টের অভিভাবক, তো একজন অভিভাবক প্রতিনিধি যিনি বললেন আমাদের কোনো প্রবলেমগুলো আসলে ঠিক আছে, উনি একজন গ্রাজুয়েশন করা মানুষ, তিনি তার বাচ্চার কারিকুলাম বুঝতেছেন না, তার হোমওয়ার্কটা বুঝতে পারছেন না, আসলে এটা খুবই একটা ব্যর্থতার ব্যাপার, আসলে এটা আপনার ব্যর্থতা না, কোনোভাবেই আপনার ব্যর্থতা নয়। আমরা টিচার, আমরা যখন চেয়ারে বসে এই কারিকুলামগুলো দেখেছি, আমরা ট্রেনিং করেছি, ট্রেনিংয়ে আমাদের যেভাবে বলা হয়েছে, আমি যখন বইটা খুলে দেখি, আমি 10টা সাবজেক্টকে খুলে দেখি, অ্যাজ এ টিচার, অ্যাজ এ গার্ডিয়ান আমাকে দেখতে হয়, তো সেখানে আসলে অঙ্কগুলো যেভাবে সাজানো আছে, ইন্টারন্যাশনাল কারিকুলাম পদ্ধতি এটা 27-28টা দেশে অ্যাপ্লাই হচ্ছে, তো আমাদের সৌভাগ্য একদিকে, আমি পজিটিভ দিকটা বলবো, এজন্য পজিটিভ দিকটা বলবো যে জিনিসটা আমাকে নিতে হবে সেটাকে যদি আমি নেগেটিভ ভাবে নিই তাহলে কখনোই গেইন করতে পারবো না, সো আমাকে পজিটিভ দিকগুলোকে অর্জন করতে হবে, নেগেটিভ গুলোকে অ্যাভয়েড করতে হবে, নেগেটিভ গুলোর প্রভাব যদি আমাদের উপর পড়ে আফটার অল এর সাফার করবে আমাদের সন্তান। তো যেহেতু রাষ্ট্রীয় ভাবে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এডুকেশন সিস্টেম, এটা আমার বাচ্চাকে আমাদের দেশের মানুষ যখন দেশের বাইরে যায়, দেশে ঘুরে যাওয়ার দরকার নেই, যখন ইন্ডিয়াতে যায় তখন এখান থেকে এসএসসি পাস করে যাওয়ার পর ওখানে ক্লাস 9 এর রেজিস্ট্রেশন করতে হয়, যখন বিদেশে যায় আমার ননদ এখানে সে মেডিকেল কমপ্লিট করছে, জাপানে তার হাজবেন্ডের সঙ্গে সে যাচ্ছে না, কেন যাচ্ছে না, ওখানে গিয়ে এই মেডিকেলে সে ডক্টর হতে পারবে না, ওখানে প্র্যাকটিস করতে পারবে না, তাকে আবার শুরু থেকে শুরু করতে হবে। তো এরকম যে ধরনের পিছিয়ে পড়া আমরা যে একটা জাতি হিসাবে আছি শিক্ষার দিক থেকেও, তো সেটাকে ওভারকাম করার জন্য সরকারের একটা প্রচেষ্টা, আমরা একমাত্র হয়ে কাজ করবো যেটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, যেটা অস্তিত্ব একটা তৈরি হয়ে যায় সেটাকে আমাদেরকে অ্যাবজর্ব করতে হবে। এই সিস্টেম, আপনি গ্রাজুয়েশন, আমি একজন টিচার, আমরা এখানে বসে থাকি, আমাদের টিচাররা আপনারা জানেন আপাতত মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ একমাত্র প্রতিষ্ঠান পুরো গাজীপুরের মধ্যে যেখানে একটা অধ্যায়ের জন্য একজন বিশেষজ্ঞ টিচার, এর উদ্দেশ্যটা হচ্ছে একটা বইয়ের মধ্যে যদি 10টা অধ্যায় থাকে তো সেই 10টা অধ্যায় ভিন্ন ভিন্ন টপিকের উপরে থাকে, আর সেই ভিন্ন টপিকের বিশেষজ্ঞ টিচাররাই এই ক্লাসগুলো নিয়ে থাকেন। তো আমরা চেষ্টা করছি যে সর্বোচ্চ পর্যায়ে বাচ্চাদেরকে